2019 সালে বিজেপি ক্ষমতায় আসে এবং 21-এ বাংলায় কার্যত ভরাডুবি হয়। 2021-এ তৃণমূলের কাছে হেরে যাওয়ার পর বাংলা একমাত্র রাজ্য যার টাকা কেন্দ্র সরকার আটকে রেখে দিয়েছে। আপনারা যারা আজকে সভায় এসেছেন আমাকে একটু হাত তুলে বলুন তো, 100 দিনের কাজের সাথে কারা যুক্ত আছেন? জব কার্ড হোল্ডার কারা? 100 দিনের কাজ কারা যুক্ত আছেন? হাত তুলুন। কারা আছেন 100 দিনের কাজের সাথে যুক্ত? হাত তুলুন। কারা আবাসের জন্য আবেদন করেছেন? হাত তুলুন। বাড়ির জন্য কারা করেছেন? এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মানুষের 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে। আবাসের টাকা, আপনার বাড়ির টাকা আপনি জেনে রাখুন, এই আবাসের 40% টাকা দেয় রাজ্য আর 60% রাজ্য টাকা দেয় কেন্দ্র। 100 টাকার মধ্যে 40 টাকা দেয় রাজ্যের সরকার আর 60 টাকা দেয় কেন্দ্রের সরকার। সেই টাকা কেন্দ্রের সরকার বন্ধ করে রেখে দিয়েছে। 100 দিনের আপনার প্রাপ্য টাকা, মুর্শিদাবাদ জেলায় 20 লক্ষ মানুষ রয়েছে যাদের জীবন জীবিকা নির্ভর করে এই 100 দিনের কাজের উপর, এই টাকা একমাত্র বাংলায় কেন্দ্র সরকার আটকে রেখে দিয়েছে। আর ভারতবর্ষে কোনো রাজ্যের টাকা আটকে নেই, তার কারণ বাংলায় এরা হেরেছিল। আমরা চাই আগামী দিন বৃহত্তর আন্দোলন তৈরি করে আপনার এই টাকা দিল্লির বুক থেকে আমরা ছিনিয়ে আনি। আমরা যতদূর যেতে হয় আমরা প্রস্তুত, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার স্বার্থে একমাত্র তৃণমূল কংগ্রেস লড়ছে, এবং আগামী দিন দরকার হলে এই লড়াইকে সর্বাত্মক করতে আমরা দিল্লির বুকে আন্দোলন সংগঠিত করতে পিছু পা হব না। আমরা যেভাবে মাথা উঁচু করে লড়ছি আগামী দিনও লড়বো।